দেখুন বন্ধুরা, এই আমার রেসিপিটা হয়ে এসেছে। আমি চিকেন দিয়ে দিয়েছি, আর চিকেনের উপরে যে মশলা দেখতে পাচ্ছেন ওর মধ্যে শুধু আছে টমেটো বাটা আর হচ্ছে আপনার পেঁয়াজ বাটা, এই দুটো দেয়া আছে, অন্য কোনো মশলা দেয়া নেই। শুধু আমি এক প্যাকেট ছোটো প্যাকেটে চিকেন মশলা দেব, আর এর মধ্যে তো আদা আছে, এছাড়া আর কোনো কিছু নেই। যেরকম আমি মাংস করলে অনেক কিছু জিরে ধনে সব রকম কিছু বেটে দিই, এখানে সেই কিছুর প্রয়োজন নেই। দেখে নিন, দেখুন চল জলদি হয়ে গেল, বেশি একটা সময় লাগেনি, প্রায় রেডি আমার মাংস। দেখে নিন, একটু নেড়ে চেড়ে নিয়ে আপনি হাই ফ্লেমে না দিয়ে হালকা ফ্লেমেও করতে পারেন, আবার ঢাকা দিয়েও রেখে দিতে পারেন। দিয়ে একটু পরে চিকেন মশলা দিয়ে একটু মাখিয়ে নেবেন, তাহলে রেডি হয়ে গেল চিকেন দো পেঁয়াজি। তো দেখুন বন্ধুরা, যদি ভিডিওটি ভালো লাগে লাইক করবেন, কমেন্টস করবেন, শেয়ার করবেন। দ্বিতীয় ভিডিও নিয়ে আপনাদের কাছে খুব চটজলদি চলে আসব। যারা আমার চ্যানেলে আজকে নতুন তাদের উদ্দেশ্যে বলছি, এই রান্নাটা আমার 15 মিনিটও লাগেনি, এই আপনার 12 মিনিট সামথিং। তো যদি আপনারাও এরকম করে খেতে চান তাহলে করে খান, খুব ভালো লাগবে, সময়ও বাঁচবে। আপনি অফিস থেকে এসে চা খেতে খেতে বসিয়ে দিলেই রেডি হয়ে গেল চিকেন দো পেঁয়াজি। এই দেখে নিন আমার রেডি, আমি এখন গ্যাস অফ করে ঢাকা দিয়ে রেখে দেবো। এই যে আমার রেডি হয়ে গেছে। আমি আপনাদের উদ্দেশ্যে একটা কথাই বলবো, যারা আমার চ্যানেলে নতুন চ্যানেলটি দয়া করে একটু সাবস্ক্রাইব করবেন, আর যারা আমার পুরনো বন্ধুরা আছেন তাদেরকে তো আর কিছু বলতে হবে না। আমি এবার আপনাদেরকে একের পর এক ভিডিও দিতে থাকব। ভালো থাকুন, সুস্থ থাকুন, গুড নাইট, রাখছি।